আসন্ন পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জনসংযোগ কর্মসূচিতে নামল সিপিআইএম। হুগলির গোঘাটের তারাহাট গ্রামে জনসংযোগ কর্মসূচি করেন বাম নেতা দেবব্রত ঘোষ, সত্য সাধন ঘোষ, অভয় ঘোষ, ভাস্কর রায়, অরুণ পাত্র সহ একাধিক বাম নেতৃত্ব। জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে এলাকার মানুষের বিপুল সমর্থন পাচ্ছেন বলে তারা জানান। সাধারণ মানুষ নাকি পুনরায় লাল ঝান্ডাকে তুলে ধরতে চাইছেন, এমন মন্তব্য বামেদের। আমাদের কর্মসূচি হচ্ছে, আমাদের জেলা পার্টি ডাক দিয়েছে, রাজ্য পার্টি ডাক দিয়েছে যে এই সামনে পঞ্চায়েতে নির্বাচন আসছে। 11 বছর তৃণমূলের রাজত্বে সব পাড়ায় মানুষের ঘর আমাদেরকে যেতে দেয় না। এখন আমাদের পার্টি ঠিক করেছে জনসংযোগ কর্মসূচি, মানুষের বাড়ি বাড়ি যেতে হবে। মানুষকে যে জিজ্ঞাসা করতে হবে যে 34 বছরের বামপন্থ সরকার তোমরা দেখেছ, তারপর এই তৃণমূলের সরকার 11 বছরের সরকার দেখেছ, কেন্দ্রের বিজেপি সরকার দুটো টার্মস তোমরা দেখছ, তার ভিত্তিতে আগামী দিনে ভাবতে হবে এই দুটো সরকার দুটিই হচ্ছে যে ফ্যাসিবাদী সরকার। এই সরকারের বিরুদ্ধে মানুষের কাছে আমরা যাচ্ছি, এই জনসংযোগ কর্মসূচি মানুষকে বোঝাচ্ছি, আপনারা বামপন্থী সংগঠনে ছিলেন 34 বছর ধরে, আপনারা কি ভাবছেন? মানুষও বলছে যে আমাদেরকে আগের সংগঠনই ভালো, বামপন্থীদেরকে আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে, লাল ঝান্ডাকে আবার আগিয়ে নিয়ে যেতে হবে, লাল ঝান্ডাকে তুলে ধরতে হবে। গরিব খেটে খাওয়া মানুষের যে লাল ঝান্ডা, মেহনতি মানুষের, সেই ঝান্ডাকে সামনে নিয়ে আমরা আপনাদের পেছনে আছি, সামনে আছি, আপনারা আগিয়ে চলুন, আমরা আছি, এই কথা মানুষ আমাদের সামনে বলছেন। এই